হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সেমিটিভ এক্সামের জন্য ক্লাস সেভেন এর ইতিহাসের তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ স্কুল ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল, এই স্কুলে যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলি আজকে আমরা সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। সেকেন্ড, প্রথম দক্ষিণ ভারত অভিযান করেন আলাউদ্দিন খলজি। থার্ড, নবরত্ন ছিলেন যার দরবারে, খুব ইম্পর্টেন্ট, আকবরের দরবারে। দুয়ের দেখে শূন্যস্থান পূরণ করো। দেখো, বন্দে গান ই চিহল গানি কথার অর্থ কি? আনসার হবে 40 জন বান্দা। তোমরা লিখে নাও 40 জন বান্দা। সেকেন্ড, অল রিহলা গ্রন্থের লেখক হলেন ইবন বতুতা, ইবন বতুতা। থার্ড, আকবর চিতর জয় করেন ড্যাশ খ্রিস্টাব্দে। আনসার হবে 1568 খ্রিস্টাব্দে। তারপর দেখো, ড্যাশ আমলে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়, শাহজাহানের আমলে। তোমরা লিখে নাও শাহজাহানের আমলে। তিনের দাগের ফার্স্ট কোশ্চেন দেখো, দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? সুলতান রাজিয়া। সেকেন্ড কোশ্চেন, কোন সুলতান তকাভি রিন্দান প্রকল্প চালু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, তকাভি রিন্দান কে, মানে কে চালু করে এটা তোমাদের প্রশ্নে আসে, তাই কোন সুলতান, তাহলে কি হবে আনসার? আনসার হবে, তোমরা লিখে নাও, মোহাম্মদ বিন তুগলক। তারপরে কোশ্চেন দেখো, মোগল আমলে প্রদেশগুলিকে কি বলা হতো? মোগল আমলে প্রদেশগুলিকে সুবা বলা হতো। তারপর ফিফথ কোশ্চেন, কোন মোগল সম্রাটের আমলে 12 ভূঁইয়ার বিদ্রোহ করেছিল? জাহাঙ্গীরের আমলে। তোমরা লিখে নাও জাহাঙ্গীর। চার দিকের ফার্স্ট কোশ্চেন দেখো, কে কত খ্রিস্টাব্দে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন শুরু করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কত সালে? 1342 খ্রিস্টাব্দে। তোমরা লিখে নাও। তিনের দাগে দেখো একটা কোশ্চেন স্কিপ করে গেছি, শালুব বংশের প্রতিষ্ঠাতা কে? এটা আনসার হবে হরিহর ও বুক্ক, হরিহর ও বুক্ক। তারপরে কোশ্চেন দেখো, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তার রাজধানী কোথায় ছিল? মানে চারের দাগে এটা। আনসার হবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ, আর তার রাজধানী গুলবর্গা। চার দাগের থার্ড কোশ্চেন, বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরশাহের মধ্যে। তোমরা লিখে নাও হুমায়ুন এবং শেরশাহের মধ্যে। পাঁচের দাগে দেখো, টিকা লেখো খলজি বিপ্লব। তোমরা লিখবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। পরের টিকাটি দেখো, দেখো আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনি। দেখো আবুল ফজল ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, ঐতিহাসিক লেখক এবং মুঘল বাদশাহ আকবরের পরামর্শদাতা। পূর্ব পরিচয়ে আবুল ফজলের বাবা শেখ মুবারক ছিলেন আরব দেশীয় এবং মা ছিলেন পারসিক। 1574 খ্রিস্টাব্দে তিনি বাদশাহ আকবরের দরবারে আসেন। রচিত গ্রন্থ আবুল ফজল রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো আইনি আকবরী ও আকবরনামা। এইগুলি মুঘল যুগের ইতিহাস জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর মৃত্যু, আবুল ফজল 5টি হাজারি মনসবদারি পেয়েছিলেন, কিন্তু যুবরাজ সেলিম তাকে শত্রু বলে মনে করতেন। সেলিমের চক্রান্তে 1602 খ্রিস্টাব্দে আবুল ফজল নিহত হন। তারপর দেখো দাক্ষিণাত্য ক্ষত। তোমরা লিখবে খ্রিস্টীয় 17 শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখানে থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না,
তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না, মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মনে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাতেই মারা গেলেন। তারপর দেখো 6-এর ফার্স্ট কোশ্চেন, সুলতানি আমলে ইক্তা ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ফার্স্ট লিখবে ইক্তা কি, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইক্তা বলা হতো। দিল্লির সুলতানদের ইক্তা ব্যবস্থা চালু করার কারণ রাজ্যের শাসন পরিচালনা। ইক্তা শাসনকর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি। ইক্তাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইক্তাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। সেনাবাহিনী পালন ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল। সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদারদের, ইক্তাদার হলেন সামরিক নেতা। ছোট ইক্তাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা, ইক্তাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, শেরশাহের সময়ে গৃহীত সংস্কারগুলি কি কি। তোমরা লিখবে শেরশাহের রাজস্ব সংস্কার ব্যবস্থা। শেরশাহ রাজস্ব সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন, যথা উৎপাদন ক্ষমতার অনুসারে জমির শ্রেণীবিভাগ। শেরশাহ সাম্রাজ্যের সমস্ত জমি জরিপ করেন এবং উৎপাদন শক্তি অনুসারে জমিকে 3 ভাগে ভাগ করেন। এই 3টি ভাগ হলো ভালো, মাঝারি এবং মন্দ। সেকেন্ড, পাট্টা ও কাবলিয়াত ব্যবস্থার প্রচলন। শেরশাহ পাট্টা ও কাবলিয়াত ব্যবস্থার প্রচলন করেছিলেন। পাট্টা, কত রাজস্ব দিতে হবে তা উল্লেখ করে সরকার প্রজাকে যে জমির স্বত্ব প্রদান করত তাকে পাট্টা বলা হতো। আর কাবলিয়াত, প্রজারা রাজস্ব প্রদানের শর্ত স্বীকার করে সরকারকে যে দলিল দিত তা কাবলিয়াত নামে বন্দোবস্ত। টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের রাজস্ব বিষয়ে প্রধান পরামর্শদাতা। 1582 খ্রিস্টাব্দে টোডরমল রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে যে ব্যবস্থা প্রবর্তন করেন তা টোডরমল বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থায় 3 ধরনের রাজস্ব সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা হয়, যাবত বা জাব্তি প্রথা, তারপর গল্লা বক্স প্রথা আর নাশক প্রথা। তাহলে আজকে দেখো আমরা 5th স্কুল, ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল, এই স্কুলে যে সমস্ত কোশ্চেন ছিল সবগুলি আমরা সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের ক্লাসের বেঙ্গলি, জিওগ্রাফি, সায়েন্সের ক্লাস শেষ হয়ে গেছে। এই ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।